আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ এসেছি রাজশাহীতে। রাজশাহী এমন একটি শহর, এ শহরে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন। রাজশাহী শহর এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি শহর। যদি বলি এ শহরে, আসলেই কিন্তু অসাধারণ একটি শহর। এ শহরে এসে আপনি আপনার মনটা প্রফুল্ল হয়ে যাবে। জরুরি একটি কাজে রাজশাহীতে এসেছিলাম, যাওয়ার সময় ভাবলাম এত সুন্দর একটি দৃশ্য আপনাদের জন্য ভিডিও করি, যার জন্য ক্যামেরাটা অন করে দিলাম। ক্যামেরাটা অন করতেই আমি আমার নিজের ভিডিও দেখে আমি অবাক, হাউ পসিবল, কীভাবে সম্ভব এত সুন্দর একটি শহর। আসলে কি জানেন, আমাদের সঠিক যদি চিন্তা চেতনা থাকে তাহলে শুধু রাজশাহী কেন, সারা বাংলাদেশটাকেই কিন্তু সুন্দরভাবে সাজানো যায়। আপনারা কি কখনো কল্পনা করে দেখেছেন, আমাদের বাংলাদেশটা কিন্তু আসলে অনেক সুন্দর একটি দেশ, কিন্তু এই সুন্দর দেশে অসুন্দর কিছু মানুষ আছে, যে মানুষগুলোর কারণেই আমাদের এই দেশটা দেখতে অসুন্দর দেখায়। আমি ধন্যবাদ জানাই রাজশাহী সিটি কর্পোরেশনকে, যারা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং এই শহরটাকে আরও সুন্দর করে তুলেছেন। আমার পড়ালেখা রাজশাহীতে ছিল, পড়ালেখার সময় রাজশাহীতে দীর্ঘ 5 থেকে 6 বছর এখানে ছিলাম। তো যে সময়টা ছিলাম তখন এতটা উন্নয়ন ছিল না, তখনও ছিল কিন্তু এতটা ছিল না। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, উন্নয়নের ধারা অব্যাহত থাকছে। আপনারা যদি দেখেন, লক্ষ্য করেন যে দুধারে কত সুন্দর একটি গাছপালা, এমন চিত্র আপনি বাংলাদেশের কোন শহরে আর দেখতে পাবেন, এটা একমাত্র রাজশাহী শহরেই কিন্তু পসিবল। আমি প্রশংসা করে বলছি না বা বেশি বাড়িয়ে বলছি না, যেটা সত্য সেটাই। আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার এই চিত্রগুলো এবং এখানকার বাতাস, খুবই সুন্দর লাগছে। এবং যদি আপনাদেরকে আরেকটু বলি, রাজশাহীর কিছু ঐতিহ্য রয়েছে। চাপাই নবাবগঞ্জে কালার রুটি কিন্তু আপনি এখানে পাবেন, হাঁসের মাংস, বেগুন ভর্তা, বিভিন্ন রকম ভর্তা, শুটকি ভর্তা দিয়ে কিন্তু আপনি কালার রুটি খেতে ওহ জোস। আমি যতবারই রাজশাহীতে আসি আমি চেষ্টা করি এটি খাওয়ার, আমার কাছে খুবই ভালো লাগে এটা। এছাড়া আপনি যখন রাজশাহী পদ্মা পাড়ে আপনি বসবেন, মুক্ত আকাশের নিচে খোলা মাঠের বাতাস আপনি যখন অনুভব করবেন, আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। এক কথায় আমার কাছে খুবই ভালো লাগে রাজশাহী, কেন জানি খুবই ভালো লাগে। তবে আরেকটি বিষয়ে একটু ভালোর মাঝে আরেকটু খারাপও আছে, সেটা রাজশাহীতে কিন্তু প্রচণ্ড গরমও আছে, গরমের সময় গরম পড়ে, এটা এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারপরেও এমন শহর আমি বাংলাদেশে আর কোথাও আছে কি না আমি জানি না, হয়তো বা থাকতে পারে। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর রিভিউ দেওয়ার জন্য। আমি যেখানেই যাই আমি সুন্দর কোনো কিছু থাকলে সেই বিষয়গুলো আপনাদের মাঝে ফুটে তোলার চেষ্টা করি, জানি না কতটুকু সুন্দর হয় বা হচ্ছে। যদি আমার ভিডিও করার মাঝে বা কথা বলার মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা আমাকে বলবেন, আমি সেগুলো শুধরি নেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, কেমন অনুভূতি হয় ভিডিওগুলো দেখার পরে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে তো অবশ্যই ভুলবেন না। সেই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।